দুর্নীতি ভ্রষ্টাচার এবং কৃষি কারবার এই তিনোটি মুখ্য প্রসঙ্গ রাজ্য বিজেপি পক্ষর আন্দোলন করা যাইছি। এই আন্দোলন কেবল ভুবনেশ্বর নুহ রাজ্যর 36টি সাংগঠনিক জেলা এই আন্দোলন করা যাচ্ছে এবং এই আন্দোলনর চিত্র বর্তমান আপনার ভুবনেশ্বরের মধ্য দেখা পাওয়া এবং এই এই আন্দোলন পাঁচ দিন ব্যাপী চালিব এবং কৃষি কারবার কথা কুহতু এবং দুর্নীতি কথা কুহতু এবং ভ্রষ্টাচার কথা কুহতু রাজ্য সরকার এই বিরুদ্ধে আন্দোলন করবে রাজ্য বিজেপি। তবে এটি যে আন্দোলন করা যাচ্ছে ভুবনেশ্বরের রাজ্য বিজেপি কার্যালয়ের এক রালি বাহুচি এবং এই রালি সিধা সড়ক বিএমসি কার্যালয় যাব এবং বিএমসি কার্যালয় ঘেরাও করবার কার্যক্রম রয়েছে। আপনার সিধা সড়ক চিত্র দেখিপারছে কিভাবে ভাবে বিজেপির তুঙ্গ নেতৃত্ব মানে এখানে উপস্থিত অনেক এবং রালি যোগে বিজেপি রাজ্য কার্যালয়ের বাহারি সিধা সড়ক বিএমসি কার্যালয় অভিমুখে যাচ্ছি। তবে আমার সহ অধিক আলোচনা করা বিজেপি মুখপাত্র রাজেন্দ্র পণ্ডা অজেন্দ্র ভাই এই যে প্রসঙ্গ নেই আপনার এই প্রসঙ্গ নেই আপনার যাচ্ছেন আন্দোলন করছেন রাজ্যব্যাপী আন্দোলন করছেন প্রতিকুলার যে কহবা কেউ কেউ প্রসঙ্গ রয়েছে দেখুন দীর্ঘ 23 বর্ষ হল বিজু জনতা দল রাজ্যের শাসন করছি এবং যেভাবে ভাবে ভুবনেশ্বর বাসী বহু সংখ্যার কর্পোরেটর কু জিতাইকি এটি মেয়র বিজু জনতা দলকে দিয়েছিল কারণ তাঁর প্রতিশ্রুতি ভুবনেশ্বর কু আদিবাসী মানুষ সুখ স্বাস্থ্য দেবে সুপরিবেশ দেবে আপনার দেখুথে কিভাবে ভাবে গোটে দুর্গন্ধময় পরিচয় আজ সারা ভুবনেশ্বর সৃষ্টি হয়েছি বা আজ সাধারণ জনতাটি ভুবনেশ্বর বাসী মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া কষ্ট হচ্ছে অলিয়াঠ আরম্ভ করি এবং দুর্নীতি ভরি রয়েছে মিউনিসিপালিটি অফিস ভত্তা টঙ্কাকে মধ্যে সেমানে গোটে নির্দিষ্ট স্থানে 5 কোটি টঙ্কাকে অন্য খাতাকে নিয়ে আদায় করছেন যে বস্তি এবং জায়গা মিশন নাঁরে মধ্যে সেমানে মিথ্যা প্রচার করছেন তেমন মিথ্যা প্রতিশ্রুতি যে দিয়েছেন এ দুর্নীতি বিরুদ্ধে আজ ভারতীয় জনতা পার্টি তরফর ভুবনেশ্বর জেলা তরফর বিএমসি অফিস কেমন প্রকার প্রসঙ্গ নেই সেমানে আজ বিএমসি কার্যালয় ঘর করবে তা সহ দিলীপ ভাই অনেক দিলীপ ভাই দেখা গেলে যে প্রসঙ্গ নেই আপনার আজ আসুচার দুর্নীতি ভ্রষ্টাচার এবং যেভাবে ভাবে সাম্প্রতিক পরিস্থিতি রয়েছে ভুবনেশ্বরের সে পরিস্থিতি নেই আপনার মানে আগরু বহুত আগরু স্বর উত্তোলন করছেন এই যে স্বর উত্তোলন করছেন এর প্রভাব পড়বে বলে আপনার ভাবুচার নিশ্চয় পড়ব দেখুন স্মার্ট সিটির দুর্গন্ধ নবীন ওড়িশার দুর্গন্ধকে টপিগলা মিছ কইকি ভোট নেলে এটি বিধায়ক মানে চুপ উত্তরদায়িত্ব নেবে না এটি মেয়র মধ্যে চুপ মুহরে তালা এটি দলীয় কর্পোরেটর মানে সমস্ত চুপ নীরব অছন্তি এটি ভুবনেশ্বর কু পুত্তি গন্ধময় করছেন এটি মহিলা জমা করি পাহাড় তৈরি কলে লোককে ভোট নিয়েছিল কহিকি সবুজ সুন্দর করবে এতে দুর্গন্ধযুক্ত করছেন ভুবনেশ্বর কু লোক নাক ফাটি যাচ্ছি লোকে ত্রাহি ত্রাহি ডাকিলে এ প্রকার অবস্থা করছেন বিকাশ নাঁরে বিভ্রাট করছেন এটি শাসন না শাসন ব্যবস্থা ভুষুড়ি লোককে কুমার ফাইন আদায় করবে ডেঙ্গু হল মশা নিয়ন্ত্রণ করে পারলে না ফেল মারলে ডেঙ্গুরে লোকে মলে এবং এটি প্রশাসক কহিলে মশা যদি ঘরকার বাহার ফাইন আদায় করবে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিজেপি মধ্যে আজ আন্দোলন করছে আমার সহ অনেক ভুবনেশ্বর সাংগঠনিক জেলা সভাপতি বাবু সিং দেখা গেলে দুর্নীতি ভ্রষ্টাচার এবং কৃষি কারবার কথা কুহযাচ্ছে এসহ সাম্প্রতিক পরিস্থিতি মধ্যে ভুবনেশ্বর সাংগঠনিক জেলা পক্ষ যা রয়েছে তা বিরুদ্ধে মধ্যে আপনার স্বর উত্তোলন করছেন না দেখুন যেতবে ওড়িশাবাসীকর হো ভুবনেশ্বরবাসীকর হো সমস্যা আসলে ভারতীয় জনতা পার্টি তার আগুকু আসিকি রাজরাস্তায় লড়াই করিব 23 বর্ষ ভিতরে এ সরকার ওড়িশাবাসীকে কোণ দিয়েছে ওড়িশাবাসীকে ভ্রষ্টাচার দিয়েছে ওড়িশাবাসীকে কুশাসন দিয়েছে ওড়িশাবাসীকে নারী নির্যাতনা দিয়েছে ভুবনেশ্বর পরিপ্রেক্ষীরে কহিলে ভুবনেশ্বর বাসীকে ভুবনেশ্বরবাসীঙ্ক ঠারু পাঁচ থর ভোট নিয়েছেন কোণ দিয়েছেন তা প্রতিবদলের ভুবনেশ্বরবাসীকে বর্ষা দিনে ঘর ভিতরে নর্দমা পানি পশুছি ইয়ে হচ্ছে ভুবনেশ্বরবাসীকে উপহার মশা আসলে ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া রোগ ভুবনেশ্বরবাসীকে দিয়েছেন কেবল সেতিকি নুহে গাড়কণ ঠারে সৈনিক স্কুল ঠারে এক পাহাড় সদৃশ্য পরিমল ব্যবস্থা ডম্পিং ইয়ার্ড করছেন এবং তাদ্বারা লক্ষ লক্ষ লোক রোগের শিকার হচ্ছেন তিনোটি স্কুল বন্ধ হওয়া বসলা চারোটি মন্দির বন্ধ হয়ে গলা
দুইটি ডাক্তারখানা বন্ধ হওয়াকে বসিছি তেণু আ প্রতিবাদরে ভারতীয় জনতা পার্টি আজি রাজরাস্তা গোলাইছি সরকার কো সতর্ক করাউছি সরকার কো সূচই দেউছি এভলে কাম কলে তমকো লোক বঙ্গোপসাগরে ফিঙ্গিবে তেণু আজি তা প্রতিবাদরে ভারতীয় জনতা পার্টি আজি রাজরাস্তা গোলাইছি এবং লোকঙ্কু মধ্য আ দ্বারা জাগরণ করাউছি এভাবে ভ্রষ্টাচার করণ করছি তবে দেখবা গলে আমার সহ পূর্বতন রাজ্য সভাপতি অনেক সমীর মহান্ত সমীর ভাই দেখবা গলে ইয়ে তো গলা ভুবনেশ্বর সাংগঠনিক জেলা কথা কহবা গলে তবে দেখবা গলে বর্তমান দেখ সমগ্র রাজ্যের কথা আপনার উঠাই দুর্নীতি ভ্রষ্টাচার কথা উঠাই অন্যপটে দেখবা গলে একটা প্রশ্ন উঠুছি বিজেপি শাসিত যে অঞ্চল গুড়িক রয়েছে সেটি কোণ দুর্নীতি ভ্রষ্টাচার হেউনি দেখন্তু রাজ্যের লগাতার ভাবে পঞ্চম পাড়ির মুখ্যমন্ত্রী বিজু জনতা দলর সরকার নবীন বাবু সরকার এক স্থায়ী সরকার পাইবা সত্ত্বে জনসাধারণকর সমস্যা কু মৌলিক সমস্যা কু দূর করে পারি না অপরপক্ষে 50% পিসি এ রাজ্যের ভ্রষ্টাচার ব্যাপি যাই এটি পল্লীসভা গ্রামসভা উঠি যাই এটি সমগ্র রাজ্যের যেই মানুষ ঠিকাদার বনাইছেন এবং বিশেষ করে ভুবনেশ্বরের ভুবনেশ্বরের পরিমল ব্যবস্থা কুহতু ভুবনেশ্বরের বর্ষা দিনে জল নিষ্কাশন সমস্যা কুহতু ভুবনেশ্বরের সোরেজর কথা কুহতু পিবা পানির কথা কুহতু বস্তি বাসিন্দা পট্টা দেবার ঘরের কথা কুহতু সম্পূর্ণ রূপে বারম্বার ভোট পাইবা সত্ত্বে আজি ভ্রষ্টাচারে ব্যাপিছন্তি ভুবনেশ্বরবাসী অকথনীয় দুর্দশারে সম্মুখীন হচ্ছেন আজি বর্ষা দিনে মধ্য নর্দমা পানি ঘরে পশুছি লোক আজি লোক দুর্দশা ভিতরে গতি করছেন তুঙ্গ নেতৃত্ব মানে বিজেপি সাংগঠনিক জেলা ভুবনেশ্বরের তুঙ্গ নেতৃত্ব মানে এখানে উপস্থিত রয়েছেন এবং র্যালি যোগে সে ভুবনেশ্বর রাজ্য কার্যালয়ের সিধাসলখ বাহারি বিএমসি কার্যালয় যাচ্ছেন এবং যেভাবে ভাবে আমি আলোচনা করুলে দুর্নীতি কথা কুহতু ভ্রষ্টাচার এবং কৃষি কারবার অন্যান্য সাম্প্রতিক স্থিতি যা কি রয়েছে ভুবনেশ্বরে এই সব প্রসঙ্গ নিয়ে আন্দোলন করছেন এবং এই আন্দোলন 5 দিন ব্যাপী চালিব এই আন্দোলন কেবল ভুবনেশ্বর নুহে সমগ্র রাজ্যের 36টি সাংগঠনিক জেলা রয়েছে রাজ্য বিজেপির সেটার মধ্যে এই আন্দোলন চালিব ভুবনেশ্বর ক্যামেরা পর্সন প্রভাত দেবাশিষ মন কানাক নিউজ।